যেই নেতা জান্নাতে গিয়েও হামাকের কথা বলে না, আর বর্তমান নেতা সব চামচিয়া থুয়া পুলে গেছে, জোরে কোন কথা ঠিক কে না? মাঝে মধ্যে মোবাইল কল রেকর্ড ফাঁস হচ্ছে না, এক মিনিটে কয়বার আপা 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 বাবা বাবা কি তোমরা সেই নেতার চামচাগিরি করো যেই নেতা বিপদে বললে তোমাদের কথা মনে রাখে না? আমরা সেই নবীর উম্মত হব যেই নবী জান্নাতে গিয়ে আমাদেরকে বলে না, জোরে কান কথা ঠিক কি না? এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা, বলতে পারবেন না ভাইজান? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র মতো কথা হবে না। আমি এটা অনেক মাহফিল আপনাদের শুনাইছি, ভুলে গেলে হবে? নবীকে কারো সঙ্গে তুলনা করা যাবে যাবে না, কারণ ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আজিম। আজিম মানে কি? সেই জন্য যে বলবো আমার নবীর চরিত্র, আপনার বলবেন ফুলের চাইতেও পবিত্র, বলতে পারবেন না? আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, মাশাআল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, হয়তো উমর ফারুক খুঁজতেছে কয়েকজনকে, তার মধ্যে একটা হলো আবু জেহেলের বেটা, উহুদের যুদ্ধে যিনি সেনাপতি ছিল, বদরের যুদ্ধে আবু জেহেল দুনিয়ার থেকে বিদায় নিল। আপনারা খেয়াল করেন বদরের যুদ্ধে আবু জেহেল কি মারা গেছে, তো এই উহুদের যুদ্ধে আবু জেহেলের বেটা একরামা সেনাপতি, আর ওই যুদ্ধের নেতা হচ্ছে আবু সুফিয়ান, আর উহুদের যুদ্ধে নবীর চাচার কলিজা সাবায়া সাবায়া খাইছিল, তার নাম হলো হিন্দা, ধরেন তার নাম কি? হিন্দা। আপনাদের কাছে আমি একটা বিষয়ে একটু বলতে চাই, এটা না বললে আপনি সূরা নসরের তাফসীর ঠিকমতো বুঝতে পারবেন না। আচ্ছা হিন্দা এটা কে? হ্যাঁ এটা ঠিক হয়েছে, আবু আবু সুফিয়ানের স্ত্রী আবু জেহেলের বোন, কার স্ত্রী এ কথা কর না কেন? সুফিয়ানের, আবু সুফিয়ান মুয়াবিয়ার বাপ, আমিরে মুয়াবিয়ার বাপের নাম কি? তাহলে আমিরে মুয়াবিয়ার মায়ের নাম কি? হিন্দা। কত শরম লাগে, কত শরম লাগে আপনাদের, আপনারা বলেন তো যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল ওই সময় যারা দুই চারজন তো আছেন আপনারা, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল নয় মাস কিন্তু যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের সময় হিন্দুরা কিন্তু নম নম ভগবত অরাহত সাম্মা এইটা বলেনি, প্রত্যেকটা হিন্দুরা জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন তো এরা কি মুসলমান? আপনারা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ যে হিন্দুরা জিকির করছে এটা কি আল্লাহর ভয়ে না মরার ভয়ে? কার ভয়ে? মরার ভয়ে। এই জন্য আল্লাহ রাসূল বলেন একরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান, আমি হিন্দাকে নিয়ে এই কারণে কথা বলতে চাই, হিন্দার চাইতো খারাপ মহিলা যিনি বাংলাদেশ থেকে পালাইয়া গেছে। আপনারা একটা খবর জানেন, আমার নামে নাম, আমার নামে নাম একজন বজরুল হুদা, নাম কি? বজরুল হুদা, তাকে ফাঁসির আসামি, তাকে ফাঁসিতে হত্যা করা হবে, কিন্তু এই জঘন্য মহিলা তাকে ফাঁসি না দিয়ে তার বুকের ওপর পাড়া দিয়ে যেরকম গরু জব করে সেরকম জব করছে। হিন্দার চাইতেও
আমাদের সাবেক যিনি প্রধানমন্ত্রী, 16 বছর যিনি আমাদের উপরে শোষণ করেছেন, খারাপ। এই জন্য হেন্দার কথা একটা আপনাকে বললাম। আমার যে সমস্ত মা বোনেরা উপরে আছে, এরা হেন্দা না, এরা হলো ফাতেমার গোষ্ঠী, সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে একটা জিনিস বুঝলেন যে আবু জেহেলের বোনের নাম, আবু সুফিয়ানের বইয়ের নাম, মুয়াবিয়ার মায়ের নাম কি? জোরে কর। মুয়াবিয়ার বেটার নাম কি? মুয়াবিয়ার বেটার ইয়াজিদ। হ্যাঁ, এটা খেয়াল থন। কারণ রাসূলের নেতৃত্বে যদি কোরআনকে আপনারা ধারণ করেন, তাহলে ইয়াজিদের রাষ্ট্র পাবেন না, আবু বকরের রাষ্ট্র পাবেন। জোরে কোন কথা ঠিক কিনা কথা কন? হ্যাঁ, আপনারা হোসানের রাষ্ট্র পাবেন। আমি সূরা নসর আপনাদের সামনে একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। বাবা, যারা যুবক আছো, তোমাদের কিন্তু বিশাল খোরাক আছে, মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ কোরআনে বললেন, ইজাজাব আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাজার হাজার মানুষ ইসলামের মধ্যে দাখিল হচ্ছে। আমার এলাকার অনেক আওয়ামী লীগ বলতেছে, ভাই বিএনপি কর্ম না রে, জামাত কর্ম। যখন কি করবি? কারণ জামাতের আমির হামাকরক মাফ করে দিছে রে। জামাতের আমির হামাকরক কি করে দিছে আপনারা বলেন তো? এরা যে জামাত করবি, এরা কি আসলই করবি? কথা কন না কেন? আল্লাহ সূরা নফরের মধ্যে বলতেছে যে হাজার হাজার মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করেছে, এরা কিন্তু ওই নয় মাস যুদ্ধের সময় হিন্দুরা যেরকম জীবন বাঁচার ধরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এদের চরিত্রও তাই। জোরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন, খুব সতর্ক হয়ে চলবেন। গোপালগঞ্জ এখনো স্বাধীন হয়নি, বিএনপির একজন বড় নেতা হত্যা করছে, এরা গতকাল করেনি, হত্যা করেনি। বাংলাদেশের মানচিত্রে এখনো গোপালগঞ্জ স্বাধীন হয়নি, এমনভাবে উত্তেজিত আছে এই মুনাফিকের গোষ্ঠীরা, যে কোনো সময় বিজয়কে নস্যাৎ করে দেওয়ার পায় তারা করবে। ধরে কোনো কথা ঠিক কিনা? কিন্তু পারবে না, পারবে না। যেই কোরআনের তাফসির শুনতেছেন, এই কোরআনকে যদি আপনারা বুকে ধারণ করেন, পারছে? সাইদে হুজুর সবসময় যখনই দেখছেন আপনারা হাজরা দিবার যাচ্ছে, বুকে কোরআন শরীফ ছিল কি ছিল না কথা বলেন? কতক্ষণ ছিল কি ছিল না? কয় তারিখে তাকে হত্যা করা হলো? 14 আগস্ট। তার 3 দিন আগে এই স্বৈরাচারীর কয়েকজন ভারতে গেছিল, ভারতে গেছিল, এত দোয়া মরবি না, এত দোয়া মরবে না। সব বক্তারা দোয়া করে, প্রকাশ্যে করে, গোপনে করে, করে কি করে না? জোরে কর। সব কিছু দেখে, দিন দিন আরো তাজা হচ্ছে। তখন জেলখানা থেকে বের করে বাংলার কোটি কোটি মানুষ দেখলো হাসি মুখে, সেই লোকটাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হলো। হত্যা করার পিছনে কারণ, আল্লাহর ওলি সবসময় দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদতের মৃত্যু দিও। জোরে কর কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন, ওমর ফারুক ওই সমস্ত কাফেরদেরকে হত্যা করার জন্যে যখন খোঁজাখুঁজি শুরু করলেন, আল্লাহ রাসূল বললেন, ওমর, বিশাল একটা বিজয় আল্লাহ আমাদেরকে দান করেছে, এই বিশাল বিজয়ের কারণে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ? তবে 9 জনকে রাসূল ক্ষমা করেনি, কয়জন আমি বলবো? আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন। আজকে আমাদের বাংলাদেশেও জামাত ইসলামের আমির ক্ষমা করেছে,
তাই বলে পাইকারে হারে সবাইকে ক্ষমা করা হবে না। আল্লাহর ওলিকে জেলখানায় যিনি ইঞ্জেকশন করে হত্যা করেছে, ভালো মানুষগুলোকে অন্যায় করে যে সমস্ত বিচারক ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, তাদেরকে কোনোদিন ক্ষমা করা হবে না। জোরে গান কথা ঠিক না, সবাইকে ক্ষমা করার নজির ইসলামেও নেই, গড়দোয়ার কথা ইসলামে আছে, আসে না নাই? জোরে গান আসে না নাই? আমি আল্লাহ যখন আসমান ভালো করে দিছে, কিন্তু সময় আপনাদের সামনে আলোচনা করব, বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, একটু মনোযোগ দেবেন। আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ওমর এত বড় বিজয়, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, বরং আমরা আল্লাহর তাসবিহ আদায় করব, আল্লাহর জিকির করব, আল্লাহর প্রতি বেশি বেশি ইস্তেগফার করব। সুবহানাল্লাহ। ইস্তেগফার মানে কি? ইস্তেগফার মানে ফিরে আসা, ফিরে আসা। আমাদের মধ্যে যেন কোনো অহংকার কোনো সময় না আসে যে আমরা বিজয় লাভ করেছি। সব সময় আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, ফিরে আসব না? সাহাবিরা দশ হাজার সাহাবি বুঝতেছেন না, মনের আনন্দে নবী যে কি বলতেছে এইটাও আর খেয়াল করতেছে না। আনন্দ, আনন্দ, আনন্দের চোটে 450 থানা ফুলে দিছে। জোরে কোন কথা ঠিক কি না? আনন্দের চোটে একের বাড়ি ঘর লুট করছে, পুড়ে পুড়ে দিছে। এইগুলো মুসলমান, এগুলো মুসলমান করে? আপনারা বলেন শত্রুর বাড়ি পুড়ে দেওয়া, থানা লুট করা, এগুলো মুসলমানের কাজ? দশ হাজার সাহাবির কিছু অংশ শুনতেছে আর সাইডে খেলে আনন্দ, বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়েছে। একদিন গভীর রাত্রে নবী আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, সেই মক্কা আল্লাহ আমাদেরকে দান করেছে, লাফাও রে। আল্লাহর নবী চিন্তা করলেন এই সমস্ত আনন্দকারী সাহাবিদেরকে সাইজ করার জন্যে একটা জায়গার মধ্যে ঢুকতে হবে, একটা জায়গার মধ্যে ঢুকতে হবে, সে জায়গার নাম হলো জান্নাতুল মাওয়া। খুব খেয়াল করবেন সে জায়গার নাম কি, হজ করছেন হাজি সাহেবরা জানে, কাবা থেকে, কাবা ঘর থেকে দক্ষিণে, দক্ষিণে 1 কিলো গেলি এই জান্নাতুল মাওয়া, মক্কার সবচাইতে বড় গোরস্থান। আল্লাহ রাসূল জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকলেন। এখন আপনারা বলেন রাসূল যদি কোনো গোরস্থানের মধ্যে ঢোকে সাহাবীরা কি করবে? কথা কয় না। আল্লাহ কোরআনে বলেন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর অনুগত্য করো, তোমাদের নবীদের, তোমাদের নবীকে অনুসরণ করো। নবী যখন বিজয়ের আনন্দ না করে গোরস্থানের মধ্যে ঢুকলেন, সাহাবীরা নবীকে অনুসরণ করলেন। নবী একটা কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আমার মায়েরা যারা দোতলায় বসে আওয়াজ শুনতেছেন একটু মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, রে মেয়েরা তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা ঘরের বাইরে যাইও না, কোনো প্রয়োজনে যদি ঘরের বাহিরে যাও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে তোমরা বাহিরে যাবে, ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর জন্যে নাই। এই হুকুম কার? আরো ধরে বলেন, এই হুকুম হচ্ছে আমার আল্লাহর। অথচ বাংলাদেশে এমন কতগুলো বুদ্ধিজীবী আছে যারা বলতেছে 24 সালে আবার কিসের পর্দা, 24 সালে নাকি পর্দার দরকার নাই। আপনারা বলেন তো এই পর্দাটা কোনো সালে কি আল্লাহ মাফ করছে না কিয়ামত পর্যন্ত মেয়েদের জন্য ফরজ করেছে? কথা বলেন না কেন? কারণ আপনারা যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজ কিন্তু 24 ঘন্টায় পড়া লাগবে না, আপনি 5 বার নামাজ পড়লে চলবে। আমার মায়েদের বলতেছে আপনারা যে রমজান মাসে রোজা রাখেন, সারা বছর রোজা রাখা লাগবে না,
এক মাস রোজা রাখলেই চলবে। ও মায়েরা, আপনারা যে পর্দা করবেন, এই পর্দাটা কোনো সময়ের জন্যে না, 24 ঘন্টায় পর্দার ভিতরে থাকা লাগবে হুকুমকার। নবী একটা কবরের পাশে গিয়া, জান্নাতুল মাওয়া কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা বললেন, এ রাসূল আল্লাহ, আজকে মক্কা বিজয়ের দিনে আমরা আনন্দ মিছিল করব, আর আপনি আনন্দ মিছিল না করতে দিয়া আপনি কবরের মধ্যে ঢোকে একটা কবরের কাছে দাঁড়িয়ে ছোট বাচ্চার মতন কান্দতেছেন, হুজুর আপনার এই কান্দার কারণ কি, আর এই কবরটা কার আমরা একটু জানতে চাই। এত বড় বিজয়ে নবী আনন্দ মিছিল না করে কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। আমরা যারা বাংলাদেশে বিজয় পাইছি 24 সালের 5ই আগস্ট, আমরা কি একটা বার কবরের কথা খেয়াল করছি? আমাদের নেতা, শ্রেষ্ঠ নেতা, তিনি বিজয়ের আনন্দ না করে সমস্ত সাহাবীদেরকে নিয়ে কবরের মধ্যে ঢুকলেন, একটা কবরের পাশে গিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর এইটা কার কবর? কারণ যেই কবরের পাশে রাসূল কান্দতেছে, ওই কবর যখন আল্লাহ রাসূল দিয়েছেন তখন সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300 জন। ধরে কোন কয়জন? আজকে মক্কা বিজয়ের দিনে সাহাবী কত? 10,000। তাহলে 9,700 জন সাহাবী জানে না ওটা কার কবর। আল্লাহ রাসূল বললেন, যেই কবরের পাশে দাঁড়িয়ে কান্দতেছি এই কবরটা হলো তোমাদের মা খাদিজাতুল কুবরার কবর। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা মা খাদিজা সম্পর্কে একটু জানতে চাই, আমরা মা খাদিজা সম্পর্কে জানতে চাই, কারণ 300 জন সাহাবী জানে মা খাদিজাকে, আর 9,700 জন তারা তো আর জানে না। এ কারণে বললেন, হুজুর আমরা মা খাদিজা সম্পর্কে একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, খাদিজার সম্পর্কে জানবে না, খাদিজার জীবনের একটা আমল তোমরা শুনবে। খাদিজার সম্পর্কে জানবে না, খাদিজার জীবনের একটা আমল তোমরা শুনবে। সমস্ত সাহাবীরা বললেন, হুজুর খাদিজার জীবনে এমন কি আমল ছিল যে আমলটা আমরাও শুনতে চাই? রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সে আমল তোমাদেরকে করতে হবে। সামিনা অতানা, এই কোরআন শুধু শুনলে হবে না, বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো আজকে কি আপনারা খালি শুনবেন না আমল করবেন? এ কথা কন না কেন? এই যুবকেরা কারা কারা এসে নামাজ পড়নি? বৃষ্টির মধ্যে যখন মসজিদে ঢুকলো, আমি তখন ভাইয়ের সাথে বললাম, ভাই মসজিদে সবাই ঢুকবে না, কারণ মসজিদে ঢুকবার গেলে, মসজিদে ঢুকবার গেলে কী লাগে? শরীর পাক থাকা লাগে। ধরে কারণ কী থাকা লাগে? 2 নম্বর কাপড় পাক। যারা পেশাব করে পানি টানি লাইনি, যারা এশার নামাজ পড়েনি, মসজিদের মধ্যে ঢুকবার গেলে আবার একটা দোয়াও পড়া লাগে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রহমাতিক। তো মসজিদের মধ্যে সবাই ঢুকবে না, তো মসজিদের বাইরে হলে অনেকে ওয়াজ শুনবে। এখানে অনেক যুবক থাকতে পারো যারা হয়তো এশার নামাজ পড়েনি, এরকম আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? যারা এশার নামাজ পড়োনি যুবক, আমি তোমাদেরকে বলতেছি, বুড়াকালের কোনো ইবাদত কিন্তু আল্লাহ নেবে না। আমার মতন বুড়া হইয়া 5 ওয়াক্ত নামাজ মসজিদের শেষ রাত পড়ে থাকবে, মনে করবে আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহ বলেছেন, তোমার শৈশবকালের কোনো ইবাদত আমার দরকার নাই, তোমার বুড়াকালের কোনো ইবাদত আমার দরকার নাই, যৌবনকালের ইবাদতের হিসাব দাও, জান্নাতে চলে যাও। জোরে কর সুবহানাল্লাহ। যে সমস্ত যুবক দাঁড়ায় আছ, যে সমস্ত যুবক বসেছ, তোমরা ফজর পর্যন্ত জীবিত থাকবা তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা জীবনে কি এমন আমল করতেন, আমরা শুধু শুনব না, আমরা সে আমলটা করবারও চাই। তো মা খাদিজা কি আমল করছে, আপনারা খালি শুনবেন না করবেন? কথা কয় না? কারা কারা করবেন? 2 হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি। এ যারা এশার নামাজ পড়ো না, তারাও হাত তোলো, টান টান করে তোলো, লিল্লাহে আকবার।
আল্লাহ রাসুল বললেন, মা খাদিজার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হল সব সময় মৃত্যুকে স্মরণ করা। সব সময় কি স্মরণ করা? মৃত্যুকে স্মরণ করা। চাষটলে বসে আমরা গল্প করতেছি, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে রে, দুই কান্দে দুই ফেরেশতা খায় আল্লাহ, ই কত বড় শয়তান, ই অপরের ফাঁসির চিন্তা করে, আর মরার চিন্তা করে না কেন? কারণ ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ নেই। কথা কোন ভাইজান, ফাঁসির তারিখ আছে, আছে না নাই? জোরে কেন আছে না নাই? জল্লা শাহজাহান বলেছে, জল্লা শাহজাহান, যে জামাত ইসলামের যে কয়টাকে ফাঁসি দেওয়া হয়েছে আমি নিজেই দিছি। হ্যাঁ, গর্বের সাথে বল, উমরে গেছে, ওই কিন্তু মরছে, জল্লা শাহজাহান মরছে। ও বলছে জামাত ইসলামের যে বড় বড় নেতাগুলো ফাঁসি দেওয়া হয়েছে আমি নিজেই দিছি। তো এক সাংবাদিক বলতেছে, অবস্থা কীরকম? বলে আমি ওই জায়গাতে আশ্চর্য, একজনকেও দেখিনি ফাঁসির মঞ্চে সে কান্না করতে, বরং সবাইকে দেখেছি মুসকি মুসকি হাসি তাদের মুখে, কারণ তারা সাইদ হসে। ধরে কন কি হসে? কথা কন না কেন? সাইদ হসে। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। যে কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের হাসির কারণ হলো তারা মুসলমান হয়ে ফাঁসির রশ্মি গলায় নিছে। ধরে কন কথা ঠিক না? কারণ তারা বিশ্বাস করে ফাঁসির দড়ি গলায় নেওয়া মানে দুনিয়া থেকে বিদায় নিব, আল্লাহ জান্নাতের আত্মা দরজা খুলে দিবে। জোরে কোন কথা ঠিক? ফাঁসির আগে মানুষ তৌবা পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কানতে কানতে কলমা পড়ে। রাসূল বলেছেন, সারা জীবন যদি পাপ করে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ এ কলেমা পড়ে যদি মারা যায়, শুধুমাত্র এই কলেমা পড়ার ওসিলায় আল্লাহ তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনারা গ্যারান্টি দিয়ে বলেন তো যে যারা আমরা মারা যাবো তারা কলমা পড়ে মরবো, এরকম কয়জন আছে? গ্যারান্টি দেন তো, পারবেন? তাহলে আমাদের কলমার গ্যারান্টি নাই, আমরা ফাঁসির আসামি নিয়ে টেনশন করি কেন? আমাদের নিজের মৃত্যুকে নিয়ে খেয়াল করার দরকার আছে না নাই? এশার নামাজ পড়ার পরে যেই ব্যক্তি মসজিদের দিকে দরজার দিকে তাকায় বলবে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার ঘর থেকে বের হলাম ফজর পর্যন্ত আমার হায়াত আছে কিনা গ্যারান্টি নাই, এটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে। আল্লাহ বলে, এটাই তোর জীবনের শেষ নামাজ যদি হয় তোর জন্য জান্নাত বলবৎ হয়ে গেছে। তোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো, গুরুত্বপূর্ণ আমল হলো মৃত্যুকে স্মরণ করা। সব সময় মনে করতো এখনই মারা যাব, এখনই মারা যাব। যেই মাহফিল এসেছেন এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি? জোরে কান, গ্যারান্টি নাই। গ্যারান্টি যদি না থাকে তাহলে খামাখা দুনিয়ার কোনো আইন না মেনে, দুনিয়ার কোনো নিয়ম না মেনে আমরা আল্লাহর কোরআনকে গ্রহণ করব। গ্যারান্টি যদি না থাকে, আজকে আমরা ওয়াদা করি আল্লাহ তোমার কোরআনকে আমরা গ্রহণ করব, কোরআনের আন্দোলন করব, কোরআনের দল করব। রাসূল বলেছেন, মান সার আল্লাহ তাআলা আর শাহাদাতা বিসিদ্দিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়াই মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কর সুবহানাল্লাহ। এ কোরআন বিজয়ের আন্দোলন যারা করবে, কোরআনের দল যারা করবে, কোরআনের শাসন যারা নিজের চোখে দেখার নিয়তে কাজ করবে, এই আন্দোলন করতে করতে ওই মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, কোরআনের শাসন যদি তার চোখে দেখা নাও পড়ে, রাসূল বলতেছেন হাশরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো, শহীদের কাতারে কে যদি দাঁড়ায় তার কোনো হিসাব আছে? তাহলে এখন আমরা জীবনের গ্যারান্টি নাই, যে কোনো সময় মরব। তো খামা খা অন্য দল না করে আমরা আল্লাহর কোরআনের দল করব। কারা কারা করবেন? দুই হাত তুলে একটা আমার আল্লাহকে দেখেন তো ভাই, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আমিন আমিন।
হেরে পাগলা, এটা তো অ্যাঙ্গেল, এখন ডাইরেক্ট মারবা সংসদে, আর কোনো টেনশন আছে নাকি? আছে, ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ট্যাঙ্কির গায়ে লেখা আছে 2 কোটি লিটার পানি আটে, ওই ট্যাঙ্কির পানি ঢাকার সব জায়গায় সাপ্লাই দেয়। এখন বাসার এই ভাই পানি পানি পান করে, পানি দিয়ে উজু করে, পানি দিয়ে গোসল করে, কিন্তু ট্যাঙ্কির একদিন গভীর রাত্রে সাপনা খুলে ওই ট্যাঙ্কির মধ্যে দুটা মরা মোষ ঢুকে দিয়েছে, কড়া দুটা মরা মোষ ঢুকে দিয়েছে, এই দুইটা মরা মোষ আস্তে আস্তে পুষিয়া গলে ওই পানির মধ্যে মিশ্রণ হইয়া প্রত্যেকটা বাসায় পানি চলে আসতেছে। এখন বাসার লোকেরা ওই পানি গিলাসের মধ্যে নিয়ে দোয়া পড়তেছে, অসাকাহম রব্বহম সারাবান তহুর, ঘরে ঘরে কোরআনের আলো জ্বলাচ্ছে, অসাকাহম রব্বহম সারাবান তহুর। আপনার বলেন তো পানি পাক না না পাক? কেন? কেন? আসল জায়গা, আসল জায়গা না পাক। তুমি যতই ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করো কাম হবে না, আসল জায়গায় আল্লাহর কোরআনকে নিয়ে যাওয়া লাগবে। যেরকম কথা হে, এই ট্যাঙ্কির নাম হলো সংসদ, যেরকম ট্যাঙ্কির নাম কি? তো একটু সাটিয়া কবেন তো ভাইজান। হ্যাঁ, আল কোরআনের আলো, আপনারা সবাই বলবেন সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, হলো না? এতগুলো মরদ মানুষ আরে আমার এলাকার, 2 মেয়া মানুষ ঝগড়া করলে 1/4 কিলো দুধ থেকে শোনা ভাই, হাইরে গলার পাওয়ার ভাই। আপনি বিশ্বাস করতেছেন না, একটা স্লোগানই আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, পারে কি পারে না? এই কোরআন সুপারিশ করবে, কোরআনকে আল্লাহ তাআলা দলিল হিসাবে ঘোষণা করেছে, সবাই বলবেন, বলবেন তো ইনশাআল্লাহ, আল কোরআনের আলো সংসদে জ্বালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, দুনিয়ার মুসলমান এক হও, এক হও, লিল্লাহে সাহেবরে বললেন রাসূলুল্লাহ, মা খাদিজা মৃত্যুকে কেমনে স্মরণ করত? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, একদিন গভীর রাত্রে আমি রাসূলের ডান হাতখানা খাদিজা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কান্দতেস, রাসূলের ঘুম ভেঙে গেল, আল্লাহ রাসূল চমকে উঠে বললেন, খাদিজা দুনিয়ার সবাই ঘুমায়, আমি নবীও ঘুম পাড়তেছি, অথচ তুমি ঘুম না পেলে কেন এমন করে কাঁদতেছ? এই সবাই খেয়াল করেন, সবাই কি করে? ঘুমায়। সবাই কি করে? আমি রাসূলও ঘুমাই, খালি একজনই ঘুমায় না, তিনি কে? না না, কথা কয় না, আরো করে কন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ঘুমায় না। লাতা খুজু সিনা তাও পলা নাও, ঘুম তো দূরের কথা, আল্লাহ তন্দ্রা পর্যন্ত নেই। একদিন মুসা নবী বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকো, তোমার ঘুম ধরে না? তা আল্লাহ বলতেছে, মুসা আমি আল্লাহর ঘুম ধরে কি ধরে না যদি জানবার চাও, এক গিলাস পানি আনো। তো মুসা নবী এক গিলাস পানি নিয়ে আসে, তুর পর্বতের কিনারায় দাঁড়ায় আস, আল্লাহ বলে ঘুম মুসাক ধর। এখন ঘুম আসে, মুসা নবী ধরছে, হাতের গিলাস পড়ে ভাঙ্গে শেষ, কিছুক্ষণ পরে আল্লাহ বলে মুসা পানি দাও, মুসা বলতেছে, আল্লাহ আমার ঘুম আছে তুমি জানো না? আল্লাহ কয়, মুসা ঘুম থাকার জন্য এক গিলাস পানি তুমি রক্ষা করতে পারলে না, আমি আল্লাহর ঘুম থাকলে কুল কায়নাত কেমনে রক্ষা হবে? জোরে কর সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? রাসূল বলতেছে, দুনিয়ার সবাই ঘুমায়, আমি নবীও ঘুমাই, কিন্তু তুমি না ঘুমায় কেন কাঁদতেছো? খাদিজা বলে, রাসূলুল্লাহ আমার চোখটা যখন বন্ধ হয়, বন্ধ হওয়ার আগে আমি একটা দোয়া পড়ি, আপনারা সকলেই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা, পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আমরা ঘুমায় যাই কিন্তু ঘুমাই না, আমরা মরে যাই, জোরে কোন কথা ঠিক কি না? আমরা ঘুমানোর পর আল্লাহ তাদের চেতন না করে, মনে করেন যে ঘুম আপনারা দিলেন এশার নামাজ না পড়ে, যদি আপনি চেতন না পান, দুনিয়ার কোনো ডাক্তার চেতন করতে পারবে? তাহলে ঘুম দেওয়ার মালিককে? চেতন করার মালিককে? খাদিজা বলতে, রাসূলুল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, এমন সময় দেখি অন্ধকার কবর আমার সামনে,
যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই মানুষটা কবরে যাবে ওই মানুষকে 50,000 বছর কবরের ঘরে থাকা লাগবে। কত বছর? ওই অন্ধকার ঘরে কেমনে থাকব? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে সুমা দিয়ে বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। আপনারা বলেন তো রাসুল কি বলেছেন, এটা খেয়াল করেননি? আল্লাহ রাসুল বলেছেন ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, তাহলে ইমানের আগে আল্লাহর সাথে সম্পর্ক করা যায়? কথা কয় না যাবে? ওই মেসি নেইমার যতই কোটি কোটি টাকা দান করুক সব আছে, এ কথা কয় না কেন? সব আছে কেন? নাই কারণ ইমান নাই। এই জন্য আল্লাহ সুরা আসরে শপথ করার পর কি বলতেছে, ইল্লাল্লাযীনা আমানু তারপরে ওয়ামিলুস সালেহা। তোর ঈমান যদি না থাকে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা, ঠিক কি না? 16 বছর স্বৈর শাসকের কারণে আমাদের সকলের ঈমান দুর্বল হয়ে গেছিল। জোরে কথা কন না কেন ভাই? চারিদিকে তাকায় বক্তা বন্তস করে, বক্তাও তাকায়। আমার বউ পর্যন্ত হক করে দেয়, দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা গরম পানি লাগবে না। পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি এগুলো যদি থাকে তেল তেল আওয়াজ করবেন। আপনি এখন বলেন কোরআন শরীফ, যে কোরআন আল্লাহ বলতেছেন কুল জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, যে কোরআন হক আর সে হক কথা বলবার সে বক্তা পর্যন্ত চারিদিকে দেখে শোনা ওয়াজ করছে। আপনার বলেন তো আমাকে ঈমান ঠিক ছিল? এ কথা কেন ঠিক ছিল? এই জন্যে মনে ঈমান গ্রহণ করার পরে আল্লাহ রাসূল বলে নাই যে ঈমানের কলেমা পড়ার পরে, তা বলে নাই, বলেছে খাদিজা ঈমান গ্রহণ করার পরে তুমি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছ, আল্লাহ তোমার কবরকে কবর রাখবে না, তোমার কবরকে জান্নাত বানিয়ে দিবে। এখন আপনার বলেন আমরা কি ঈমান পড়িছি না গ্রহণ করছি? একটা হচ্ছে কলেমা পড়া, আর একটা হলো গ্রহণ করা। আমি যদি সারা রাত পড়ি সোর 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 কমবি? আপনার এখন সোর কমবি, কারণ সোর সোর আমি পড়তেছি কিন্তু সোর আমি ধরতেছি না, চোর আমি ধরতেছি না। আসে মুয়াজ্জিন বলতেছে হুজুর ইমাম সাহেবকে যে হারে চুরি বেড়ে গেছে, আপনি একটু দোয়া করবেন হুজুর চুরি যান কমে। ইমাম সাহেব বলতেছে ঠিক আছে, ঈশার নামাজ পড়ার পরে সবাই বসবেন। সবাই বসে গেছে, বলে একবার সুরা ফাতিহা পড়েন, 3 বার সুরা ইখলাস পড়েন, 1 বার দুরূদ পড়েন। সবাই হাত তুলে দোয়া করতেছে আল্লাহ সুরের হাত থেকে, এটা কি গ্রাম ভট্টপাড়াকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, যে হারে চুরি শুরু হয়ে গেছে আল্লাহ সুরের হাত থেকে হেফাজত করো। সাইড থেকে সুর বলতেছে আমিন, সোর বলতেছে আমিন, যে তোর দোয়া করে যে ঘুম পা আর আমি কম সাই। আমরা 16 বছর খালি দোয়া দিয়ে কাম সারছি, কি 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 করছি? তা অ্যাঙ্গেলে দোয়া ডাইরেক্ট না, বলছি আল্লাহ কোরআনের পাখিকে হেফাজত করো। আল্লাহ আমার সাইদি হুজুরের নাম ধরবার পারিনি। জোরে কথা কন না কেন? কথা কন। এখন ইমাম সাহেব যদি বলে মজ্জন ভট্টপাড়ায় চুরি শুরু হয়ে গেছে, প্রত্যেকটা মুসল্লি 2 হাতে 1টা করে লাঠি কাটো, যে কয়টা রাস্তা গ্রামে আছে প্রত্যেকটা রাস্তার মাথায় 10 জন গোপনে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকো। আপনারা বলেন তো সোর আমিন কবি, কথা কন না কেন? সোর আমিন কবি। আজকে আমাদের অবস্থাটা কি? ঈমান আমরা কলেমা পড়েছি না গ্রহণ করছি? না, গ্রহণ করার মতন মুসলমান এখন আমরা হইনি। গ্রহণ করবার গেলে
তিনটা জিনিস খেয়াল করেন, একরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর হলো তাসদিক বিল জেনান, শুধু জবানে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যদি ইমানের জায়গা একবার দিবার পারি, উকিলে সে বারবার বলতেছে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মাফ হয়ে যাবে। ইমানদার কলিজার দিকে তাকায় আর কয়, কি কইলা উকিল? বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মাফ হয়ে যাবে। তাসদিক বিল জানান, কলিজার ইমান বলতেছে, উকিল তুমি কার কাছে আমাকে মাফ চাইতে বলো? আমি আমার নিজের জীবনে তিনজন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি, একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান, যারা নিজেরাই মরা যায় কোনো ইমানদার ইমান থাকা অবস্থায় রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা, ঠিক কি না? এর নাম হলো তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ইমান। আয় যেরকম ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, আমার ভাই বললো আয় হায়, পুলিশেরা সমানে গুলি করতেছে আর ছেলেরা সব দৌড়াই, গুলির সামনে একজন দুনিয়া পড়ে যায় তাকে টান দেয় আর একজন দাঁড়ায়। তাসদিক বিল জেনান, বিশ্বাস করেছে মৃত্যু হবে না শাহাদত হবে। জোরে বলেন কথা, ঠিক কি কথা? কম আশ্চর্য, একজনের মরা দেখে দশজন ভয়ে দৌড় দেয় না, বরং তারা আরো তাকে লাশটা সরাই দেয়, ওইখানে দাঁড়ায় মার। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ইমান, মরা লাগবে। বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচতে চাই না, হকের পক্ষে লড়াই করে মরতে চাই। জোরে কোন কথা, ঠিক কি না? মরা লাগবেই। তিন নম্বর হলো আমুল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করতে হবে। ইমান অনুযায়ী আমল করতে গেলে আবল তাবল আমল করলে হবে না, আবল তাবল দলিল নাই, বিনা দলিলে আমল করে, এরকম আমল আমাকে বাংলাদেশে আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ কাছে গায়েব হইয়া নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? তাহলে আমল বিল আরকান, ইমান যদি আমল করতে চাই তাহলে আল্লাহর কোরআন আর নবীর সুন্নার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? এক নম্বর হলো আল্লাহর কোরআন, যেই কোরআনের তাফসির শুনতেছেন এই কোরআনকে ইমানের মধ্যে ধারণ করা লাগবে। রাসূল বলে, খাদিজা ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহকে এমনভাবে ধারণ করেছেন, এমনভাবে গ্রহণ করেছেন, আল্লাহ আপনার কবরকে কবর রাখবে না, আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখন আমরা সবাই কবরে যাব ভাই, কবরে গেলে তিনটা প্রশ্ন হবে জানেন, কড়া। আমি আমার এক ভাস্তে ক্লাস থ্রিত পড়ে, অক্কলাম কে রে কবরে গেলে তিনটা প্রশ্ন হবে রে, উত্তর জানিস কি? খন চাষা মস্ত করছি তো কি? যখন বলবে মান রব্বুকা, তো রবকে কম আল্লাহ, আমার নাবিও কে তোর নবীকে কম মোহাম্মদ রাসূলুল্লাহ, আমার দিনও কে তোর দিন ইসলাম, তার জন্য আমার নামাজ পড়া লাগবে? এত বোকা আল্লাহ, প্রশ্ন কয়ে দিছে উত্তর কয়ে দিছে, তার জন্য বলে আমার নামাজ রোজা, কি মনে করতেছেন? ভাই যান, কবরের মধ্যে যখন আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে, প্রথম প্রশ্ন করবে মুনকিন নাকি ইনমান রব্বুকা, তোমার রবকে, সাথে সাথে নামাজ দাঁড়িয়ে দেবে, নামাজ দাঁড়িয়ে বলবে লোকটা কেবল ঘুমাইছে, এই মাত্র লোকটা ঘুমাইছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের ঘরে ঘুমালো, তোরা কোথা থেকে এসে প্রশ্ন করিস?
মুনকির নাকির কয় কে রে প্রশ্ন করি এ শুয়ে থাকা লোক এই কথাই কয় রে এটা কে কে এ তুই খে রে হবে নামাজ হবে নামাজ এই লোকটা মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করার পরই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিল আযীম সেজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিল আলা দৈনিক পাঁচবার কত রাকাত নামাজ পড়ছে আর কতবার রব রব জিকির করছে হিসাব দে মুরগির নাকির কয় আমরা তো হিসাব জানি না ভাই তুই হিসাব জানিস না মান রব্বকে প্রশ্ন করিস কারা তো মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দা আমরা মান রব্বকে প্রশ্ন করি নামাজ যে খেপা খেপছে আমরা এখন কি করব আল্লাহ কই যে নামাজ না কবরে আইছে মান রব্বকার উত্তর তার হয়ে গেছে ও বেনামাজি খালি মরিয়া দেখেন এমন আজাব দিবে রে ভাই কবরে রয়ে মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে সবাই বলেন বললে মনটা একটা হালকা হয়ে যাবে ডানে কবর বামে কবর ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে ওপ্রদিকে চাইয়া দেখো বাঁশের সাউনি দিছে কে এ কথা সবাই কি বলা লাগবে সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে ভাইজান আপনারা বলেন তো এই যে আপনারা বললেন কিন্তু যেদিন ডাক পড়বে এই যেদিন কি বার কথা কয় না রে আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতেছেন না বুঝতেছেন তো তাহলে বলেন তো কিন্তু যেদিন এই যেদিন কি বার তো সিনা টান করে ঘুরতেছেন আর বলতেছেন আমার জিনিস আমি কার দল করি তুই জানিস সকালবেলা বলতেছে আমার জিনিস এই আগামীকাল দশটায় তো সাইজ কর্ম রে এমন হুমকি মারছে লোকটা তো খুবই সহজ সরল মানুষ বাড়িতে এসে কান্দিছে বউ কয় কান্দ কেন গো আগামীকাল দশটা আমাকে সাইজ করবে হাই হাই আগামীকাল দশটায় সাইজ করবে আর এখনই কান্দা শুরু করছো বলো সরকারি দল করে রে আর হাত পাওয়ার আস বউ বলতেছে তুমি পাগল এ দেশে কি বিচার নাই এ দেশে কি বিচার নাই মেম্বার আছে চেয়ারম্যান আছে তাদের কাছে বিচার দাও যে বড় হুমকি মারলো তাকে বিচার করবে তখন স্বামী বলতেছে আরে যে আমাকে বলছে আগামীকাল দশটায় তো সাইজ কর্ম ওই চেয়ারম্যানের লোক তখন বউ বলতেছে তাহলে হা হাজার কেউ নাই রে তার আল্লাহ সুবহান আল্লাহ সহি কথা যার কেউ নাই স্বামী এসার নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আগামীকাল দশটা হয় সাইজ করবি আল্লাহ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিল বাংলাদেশের শিব জামাত নিষেধ করে দিল ঠিক কিনা বলেন কার কাছে বিচার দেবেন কোর্ট যায় কোর্ট ওই শালির কথাই চলে জোরে কর কথা ঠিক কিনা ওর কথাই চলে ওর কথায় কোর্ট চলে সেই কোর্টত বিচার দিবে হা আল্লাহ সকাল দশটা আমাকে সাইজ করবি আল্লাহ তোমার যদি কিছু করার থাকে করব চোখের পানি নিয়ে একেবারে ইমানের হালে আল্লাহর কাছে বিচার দিস আর বহু দিনের বেলা ওরই প্যান্ট শার্ট পরিষ্কার করছে টাইল চালা বাথরুমে ওরই প্যান্ট শার্ট পরিষ্কার করছে কিন্তু এই সাবানের ফ্যানটা যে পানি দিয়ে ধুয়ে দেওয়া লাগবে ওটা আর বইয়ের মনে নেই কথা বুঝলেন ওই নয়টার সময় আছে পেশাব করবে পঞ্চের স্যান্ডেল তলা সমান
ওই বউ যে ফ্যানটা করে থাকছে সাবানের ফ্যানটা, ওই ফ্যানটার উপর দুই পাও দিয়েছে ব্রেক ছাড়া, পড়ারও তো একটা ব্রেক আছে, ব্রেক দিয়ে পড়লে কিন্তু একবার দুই পাও, একবার দুই পাও সামনে গেছে, গাছ কাটলে যেরকম ঠাস, ও বাবারে মারে কছে, বউ আসা দেখে স্বামী কাঁথে আস। আগামীকাল সকাল 10টায় সাইজ করবি, 9টার সময় বউ টানা বার করে চিল্লা চিল্লি করে টানা বার করে চোখে মুখে পানি দেয়, হুঁশ ফিরছে, খালি একটা কথা বলতে যে আমার মাজা নেই। অ্যাম্বুলেন্স কল করছে, বগুড়া শহীদ যে মেডিকেল থেকে অ্যাম্বুলেন্স আইছে রাতে 11টার সময় অ্যাম্বুলেন্স। ওরে বাবার এই সররে মল্ল রে, ওরে অ্যাম্বুলেন্সের একটা সাউন্ড আছে না নাই, ওরে বাবার এই সররে মল্ল রে, ওরে বাবার এই সররে মল্ল রে। তো এখন এই লোকটা চিন্তা করতেছে কে রে আমার গ্রামতে অ্যাম্বুলেন্স ঢুকতেছে, কার কি হলো দেখি তো। বউ কয় না বাড়াও না, সকাল 10টার সাইজ করবি, বাড়ানোর দরকার নেই। স্বামী বলতেছে পাগল, সকাল 10টারে আর রাত 11টা। আস্তে আস্তে আসা দেখে উই একেবারে তক্তা যেরকম লিয়া যায় ওই রকম করে অগ ঢুকাচ্ছে। ওই জানলার কাছে গিয়ে বলতেছে ভাই সকাল 10টা বাজতে এখন অনেক বাকি আছে ভাই, 42 সাল এখন অনেক বাকি ভাই। তার আগে তুই তক্তা করে, তুই তক্তা করে ওই অ্যাম্বুলেন্সের মধ্যে কান দিয়েছে আর বলতে ভাই ক্ষমতার মালিক আমি না রে, ক্ষমতার মালিক। সবাই আমার সঙ্গে বলেন তো আইজ্জমান তাশা অত জিল্লুমান তাশা বিয়াদিকাল খৈর ওয়া আলা কুল্লি শাইইন কদির। সম্মান দেওয়ার মালিককে এ জোরে বলা লাগবে, সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন বিরক্ত তো হচ্ছেন না? অনেক সময় ওয়াজ করলাম আপনাদের জন্যে, আমার মা বোনদের জন্যে, 4টা মিনিট একটু ওয়াজ করি, কয় মিনিট ধরে কোন কয় মিনিট 4টা মিনিট একটু ওয়াজ করি আমার মা বোনদের জন্যে, কারণ মায়েরা যদি ভালো হয় আমাকেরই শান্তি, ঠিক কিনা কন, বরকত নাই। বাজার করে আনে দিতি শেষ, বাজার করে আনতি শেষ, বরকত নাই, মা বোনদের হাতে যেন বরকত হয় এই জন্যে। এই বাবাদের এই শোনেন, আমাদের সকলের মা বোনদের জন্য যারা বসে আছেন দোতলায় শোনেন, আল্লাহ রাসূল বললেন খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সোনালো বলেন, এখন আপনারা বলেন 10 জন যে সার্টিফিকেট পাইছে পুরুষের মধ্যে 1 নম্বরের নাম কি মনে থাকবে, মেয়েদের মধ্যে 1 নম্বরের নাম কি? খাদিজা। মুস্কি মুস্কি হাসে আল্লাহ রাসূল বলে খাদিজা মহিলাদের মধ্যে 1 নম্বর যদি আপনি হন তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তাহলে মেয়েদের মধ্যে 1 নম্বর যদি খাদিজা হয় 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আল্লাহ যেন 2 নম্বর আমার মেয়ে ফাতেমাকে কবুল করে। রাসূল বললেন খাদিজা আপনাকে আল্লাহ 4টা মেয়ে দিছে, তোর এখন কয় মেয়ে? তা আপনি কুলসুমার কথা, রোকেয়ার কথা, জয়নাবের কথা না কইয়া ফাতেমার কথা বললেন কেন? এই মায়েরা শোনেন, ভালো করে শোনেন, কয় মেয়ে? তো আপনি কুলসুমার কথা বললেন না, আপনি রোকেয়ার কথা বললেন না, জয়নাবের কথা বললেন না, আপনি ফাতেমার কথা বললেন কেন? খাদিজা বলে হুজুর আপনি তো বাপ, আপনি বুঝবেন না, কারণ বাবারা বোঝে না কোন ছেলে মেয়ে কেমন এটা কে জানে, আর কতক্ষণ কে জানে? বাবা জানে না। বাবা আনন্দে মাতিয়া
সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত যতন করে, দশ মাস পরে পায় প্রসবের বেদনা। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়, যার প্রমাণ হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, জোরে কেন সুবহানাল্লাহ। মা যদি ভালো হয় সন্তান হাসান হুসাইন হয়, মা যদি খারাপ হয় সন্তান ইয়াজিদ হয়। আমরা হাসান হুসাইনের মায়ের নাম জানি, হাসান হুসাইনের মায়ের নাম হলো ফাতেমা, কিন্তু ইয়াজিদের মায়ের নাম আমরা জানি না। ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা, নামটা খেয়াল থাকবেন, ইয়াজিদের মায়ের নাম কি? লাইসা বিনতে সাইবা। আল্লাহ নবীর যে কয়টা শত্রু ছিল তার মধ্যে ওতবা সাইবা আছে না নাই, জোরে কেন আছে নাই? এই সাইবার মেয়ে হলো লাইসা, আর লাইসার পেট থেকে যে মালটা বার আছে তার নাম হলো ইয়াজিদ, আর হাসান হোসেনের মা হলো ফাতেমা। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে আল্লাহ যেন দুই নম্বর জান্নাতি ঘোষণা করে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে খাদিজা কান্দে বলে, রাসূল আল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বসা মানুষ খাড়া হয়ে গেছে, কি করলেন হুজুর? ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী, হুজুর ফাতেমা জানে না? আমারটা ফাতেমাক দেন আর ফাতেমারটা আমাক দেন, কেন এই খবর তো আমি আর আপনি ছাড়া কেউ জানি না। ফাতেমা হবে এক নম্বর জান্নাতি আর আমি হব জান্নাতি নারীদের নেত্রী। তখন থেকেই বোঝা গেল মেয়েরা একটু উপরে থাকতে পছন্দ করে, ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে এর আগে মরদ মানুষ প্রেসিডেন্ট হসে, প্রধানমন্ত্রী হসে, কিন্তু এইরকম করেনি, এই মেয়ে আশা যেরকম করছে, ধরে কোন ঠিক কিনা? মেয়েদের মধ্যে হিংসা আছে, আমার মেয়ে তরকারি পাক করে আমাকে খাওয়াচ্ছে। আমি বললাম, মা বহু জায়গাত মাছ খাসি মা, কিন্তু তোর হাতের পাক মানে মধুরে, মেয়েটা আর এক টুকরা দিছে। আমার দিকে তাকা আছে, আমি খাচ্ছি আর খুশি হচ্ছি, আর বইয়ের দিকে তাকা দেখি টেপা মাছ। কেগো তোমার কি হলো? কেকন তাকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, মেয়ের বাড়িতে পার হয়ে যান, আপনার মেয়ে পারে আমি পারি, হায় হায় কি জাত রে, মেয়ের প্রশংসা করলে বউ বেদার হয়ে যায়, ধরে কর কথা কন না কেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী বলেন আর ফাতেমা হবে এক নম্বর জান্নাতি। রাসূল বললেন, খাদিজা, আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ, আমি হলাম কি? বন্টনকারী, দেওয়ার মালিককে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী করলো, সে আমলটা কি? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আপনার মুখের চেহারা, আপনি কেমন, এটা দুনিয়ার কত মানুষ বলতে পারে? খাদিজা বলতে, তো হুজুর, আমার মুখের চেহারা, আমি দেখতে কেমন, এটা দুনিয়ার হাজার হাজার মানুষ বলতে পারে। কারণ 40 বছর বয়স আপনাকে যখন স্বামী হিসাবে গ্রহণ করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম, ব্যবসা বাণিজ্যের কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে, তার আমার চোখের সাইজ, মুখের সাইজ, গায়ের রং বলতে পারে। রাসূল কান্দার বলে, খাদিজা, আপনার ফাতেমার চোখের সাইজ, মুখের সাইজ, গায়ের রং দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমা পর্দানিশি, আমি মা হয়ে বলতেছি, ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি খাদিজা পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই, সোনাল নজরে কর, উপর হয়ে আমার মেয়েটা দুনিয়াতে চলে আসলো। রাসূল বললেন, খাদিজা, আপনি জন্মসূত্রে ফাতেমাকে পর্দানিশি দেখেছেন, আমি বাবা হিসাবে নবী হিসাবে বলতেছি, ফাতেমা শুধু পর্দার মধ্যেই বড় হবে না, পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নেবে। গভীর রাত্রে ফাতেমাকে যখন কবর দেওয়া হলো, মায়েরা শোনেন, হযরত আলী চিৎকার করে বললেন, রে কবর, আমার হাসান হুসাইনের মা পর্দানিশি বলে রাতের বেলা দুনিয়া থেকে বিদায় নিল, রাতের বেলা তাকে কবর দেওয়া হলো, আমার ফাতেমার প্রতি আল্লাহ তুমি খুশি হইয়া যাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে হযরত আলী তাকায় দেখে সামনে কোনো কবর নাই,
এই মাত্র যেই কবর দিয়েছে সেই কবর নাই, কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী কান্দের বলে, একই ফাতেমার কবর দিলাম, সে নতুন কবরটা কোন জায়গায়? কে যেন ডাক দেবে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মা বোনদের জন্যে আমার এক নম্বর ওয়াজ হলো, মা আমল যদিও কমও হয় সমস্যা নাই, কিন্তু আল্লাহর আইন পর্দাটাকে আপনারা গ্রহণ করবেন, আপনাদের চেহারা যেন কোনো পুরুষ মানুষ না দেখে। মায়েরা হয়তো বলবে, হুজুর আমরা তো পর্দার থাকবারই চাই, কিন্তু এই মরদগুলোই থাকবার দেয় না। এই জন্য আল্লাহ রাসুল বলেছেন, আর দায়ুসু, শোনেন ভালো করে, আর দায়ুসু লা ইয়াদখুল, এটা হলো লাইন অফ ইজেন্টস, কখনোই না, দায়ুস কখনোই লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সাহাবরা বললেন, হুজুর দায়ুস কোন নারী? আল্লাহ রাসুল বলেন, দায়ুস কোনো নারী না, দায়ুস ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার অধীনে যেগুলো আছে, ভাই কথা শোনেন, ওয়াশেস মেয়েকের ওয়াশেস, আপনার অধীনে যেগুলো আছে এগুলোকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব সরকারের না আপনার? কথা হয় না সরকারের? এটা কেউ উঠো রে, বসো বাবু বসো না, মুরব্বী লয় তো, মুরব্বী উঠলো বলে, ও মুরব্বী ভাইরাল হয়ে গেছে, মুরব্বী উ মুরব্বী লয় ছেলে এখন, সোনামণি বাবু, বাবা সোনামণি, ও সোনামণি। এই দেখেন ঘড়ির দিকে 12টা বাজতেছে, আমিও আলোচনা শেষ করবো, তো আপনাদের বেশি বিরক্ত বিরক্ত হচ্ছেন, কারণ মেয়েদের ওয়াজ আবার না করলে রাখ, আমাদের তো ওয়াজ করলো না। এখন মেয়েদেরকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব কার? আপনার বউকে পর্দায় কে রাখবে? আপনি রাখবেন না আমি রাখবো? এ কথা কর না কেন, আপনাকে এলাকায় স্টার জলসা চলে? স্টার জলসা চলে? জি বাংলা চলে? কথা কয় না চলে? আমার মা বোনদের জন্য বলবো, মা স্টার জলসা জি বাংলা যদি দেখেন, এই বন্ধুদের ওয়াজ শুনে এক পয়সাও লাভ হবে না, কারণ মান তাসাব বিকমিন ফাওয়া মিনহুম, যেকে যাকে যে অনুসরণ করবে তার সাথেই তাকে যাওয়া লাগবে। স্টার জলসা জি বাংলা এটা কি মুসলমানের না হিন্দুর? এই স্টার জলসা জি বাংলা দেখবেন না, আর আপনারাও স্বামী হইয়া এইটা খুব খেয়াল করবেন। সবচাইতে বড় যুদ্ধ হবে ভারতের কোনো চ্যানেল বাংলাদেশে না চলা, যে ভারত আমাদের কয় নম্বর শত্রু? কেমনে বুঝলেন? ভারত বাংলাদেশকে ভালোবাসত একটা মানুষের জন্যে, সেই মানুষ এখন ভারতত আছে। বাংলাদেশে একটা গানও বাড়াইছে, মোদির বউ নাই, এই অ্যাঙ্গেলে সামান্য করলাম, পরকারটা আপনারা করবেন। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওরা রাম মন্দির তৈরি করছে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন আপনাকে এই মসজিদ যদি কোনো কেউ ভাঙবার আসে, যারা নামাজ পড়ে না তারাও কিন্তু জীবন দেবে মসজিদের জন্য, জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়ি না তাই বলে মসজিদকে আমি ভালোবাসি, মসজিদ কার ঘর? ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে বাবা, ওরা ভাঙ্গে থেকে দেখ রে, পরে আমরা আবার তৈরি করবো। বেয়া নামাজেরা বলবে, এগুলো টাইম নেই, জীবন দেবো, কথা কর না কেন? হ্যাঁ, যে মসজিদকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি ভারত, সেই বাবরি মসজিদ 400 বছরের পুরাতন, ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? এজোর এখন জায়গা আছে না? নাই তো, অন্য জায়গায় মন্দির না বানায়া মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির করে ভারত আমাদের কলিজার মধ্যে আঘাত করেছে। ইমান থেকে অবস্থায় ভারতকে আমরা সহ্য করতে পারবো না, জোরে কোন কথা ঠিক না? আমার মা বোনদের জন্য বলি, মা ভারত ইসলামের শত্রু, ভারত কোরআনের শত্রু, ভারত মুসলমানের শত্রু, ভারত মসজিদের শত্রু,
সেই ভারতের কোনো চ্যানেল স্টার জলসা জি বাংলা আপনারা দেখেন না মা, দেখেন না আল্লাহ? যে মায়েরা স্টার জলসা জি বাংলা দেখবে না, আজ থেকে যারা তৌবা করবে আল্লাহ তাদেরকে ফাতেমার সঙ্গে কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ রাসুল বললেন, খাদিজা ইমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাইয়া দিবে ইমান গ্রহণ করার পরে। ভাই জান, এখন একটু আপনাদেরকে নামতার মতন বলা লাগবে, ইমান গ্রহণ করার পরে যত আমল আছে এক নম্বর আমলের নাম কি? সবাই বললেন না। আচ্ছা কোন আমল না করলে ইমান থাকে না? হ্যাঁ জানেন, লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। এই তাকা অনেকে হুজুর কি কন, আমি জুম্মার না শুন না, পাঁচ অক্ষ না পড়ে তো দোতলা করছে। আপনারা বলেন তো এই মসজিদ যে দোতলা করলো, এটা কি পাঁচ অক্ষের জন্যই না জুম্মার জন্যে? আরে সত্য কথা রাখুন, এটা কিসের জন্য? পাঁচ অক্ষের জন্যে। টেকা দেন হুজুর, মসজিদ দোতলা করা লাগবে। দোতলা কেন ভাই, এত মুসল্লি হুজুর আটতেছে না। আচ্ছা ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? এখন কাজ কামের দিন, বুঝতেছেন না। আসরের খবর কি? হুজুর বাজারত গেছে। মাগরিবের খবর কি? ফজরেরই মতো। এসার খবর কি? যা আসলো তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় নয় কাতার। এখন পর্যন্ত এক কাতারই হয় না, তো দোতলা করবে কেন? তখন সাইড থেকে একজন মুসল্লি মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে, ওই দই শালারা যারা জুমার দিনে সবার শেষ শেষ আগে যায়, ওরকে জন্যে দোতলা করা লাগবে হুজুর, ওরকে জন্যে দোতলা করা লাগবে। আপনারা বলেন যারা শুধু জুমার নামাজ পড়ে এদেরকে আল্লাহ ঠাট্টা করবেন, ঠাট্টা করে হাসরের দিন বলবে, এই জুম্মা বাড়ি তোরা কারা রে? আমি আল্লাহ রহমান রহিম, তোদেরকে জান্নাত দিয়ে দিলাম, যা সমস্ত জুম্মালারা জান্নাতের দিকে মারবি দৌড়। ওরা তো আর বুঝার পারতেছে না, আল্লাহ ঠাট্টা করতেছে। যায় দেখে বিশাল একটা তালা, আল্লাহ জান্নাত তো দিলেন আল্লাহ, কিন্তু তালা আছে। আল্লাহ কয় চাবি তোরকে কাছে আছে, খুঁজে দেখ। ওরা পকেট খুঁজে দেখবে একটা চাবি আছে, আলহামদুলিল্লাহ চাবি তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না। আল্লাহ কয় কেরে কি খবর? কয় আল্লাহ ঢুকছে কিন্তু ঘরে না। আল্লাহ কয় পাগল, তালার মধ্যে পাঁচটা দাগ আছে, তো চাবির মধ্যেও পাঁচটা দাগ থাকা লাগবে। এখন দেখ তো চাবির খবর কি? তো জুম্মা বাড়ি বলবে, আল্লাহ আমার চাবি তো তেল তেলা। আল্লাহ বললে পাঁচটা দাগ মানে পাঁচ অক্ত, যার জুম্মা আছে পাঁচ অক্ত নাই, তাই জান্নাত দেখবার পারবি কিন্তু ঢুকবার পারবি না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা না, রাস্তার উপর ফ্লাইওভার নির্মাণ করা না, টেল তৈরি করা না, এক নম্বর দায়িত্ব হলো পাঁচ অক্ত নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে যখন ক্ষমতা দেওয়া হবে আগামী ইলেকশনে, যদি কোরআনওয়ালারা ক্ষমতায় আসে, তাদের এক নম্বর দায়িত্ব হলো আকামুসসালাত নামাজ কায়েম করা, দুই নম্বর দায়িত্ব হলো যাকাত আদায় করা। জোরে কোন কথা ঠিক? কত টাকা ঋণ আপনারা জানেন? বাংলাদেশে 97 বিলিয়ন টাকা ঋণ, আর পাসার করেছে 93 বিলিয়ন। এই কয় নেতা খেতারা, এই সালা এমপি মন্ত্রীরা, এরা টাকা পাসার করেছে 93 বিলিয়ন, বোঝেন 100 কোটিতে এক কি? তাহলে 93 বিলিয়ন কয় হাজার কোটি টাকা? ডলার, ডলার টাকা না, ডলার টাকা না, কি ডলার চিন্তা করছেন? আমাদের বাংলাদেশের ধনী নাই? নামাজ কায়েমের সাথে সাথে তার অন্তর সবসময় মৃত্যুকে স্মরণ করে, টাকার যাকাত শতকরা 2.5% যদি দেওয়া শুরু করে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও বাংলাদেশে কোনো গরিব পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? এক ব্যাগ টাকা গেলে 7 দিন ঘুরতেছে, একটা গরিব নেই। আরে গরিব হয় ভালো আসলো রে,
আপনার কি মনে করছেন জাকাত তখন দেওয়া লাগবে? আপনার বাড়ির গরিব আসবি না, আপনাকেই গরিবের বাড়ির যাওয়া লাগবে। গরিবই নাই, সাত দিন ঘুরে গরিব নাই, মনে করতেছে গরিব যখন নাই, দেখি মরুভূমির দিকে যাই, মরুভূমির মধ্যে যায় দেখে এক লোক বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, তো বেয়া গেল মনে করছে আলহামদুলিল্লাহ পাশি পারে গরিব হোক পাশি, তো সালাম দিচ্ছে সালাম আলাইকুম, বস্তালা লাভ দেটা বলতেছে আলহামদুলিল্লাহ, বেয়া গলাকে কে ভাই সালাম দিলাম ওয়ালাইকুম বাদ দা আলহামদুলিল্লাহ কেন, বলে এক বস্তা টেকা নিয়ে পনেরো দিন ঘুরতেছি গরিব পাইনি ভাই, তোক দেখে গরিব মনে কর আলহামদুলিল্লাহ পড়ছি ভাই টেকার বস্তা নিয়ে ভাই। দুই ধরে কান্দে কে গরিব গেল কোথায় রে? নমস্কারের সাথে সাথে জাকাত দেওয়া যখন আইন হয়ে যাবে এই বাংলাদেশ, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও আর গরিব পাওয়া যাবে না, জোরে কোনো কথা ঠিক কিনা? বাংলাদেশে বহু খুনি আছে আপনি জানেন, বাংলাদেশে কত খুনি আছে আপনি জানেন, কিন্তু খুনিগুলো এত নিচে ভাই, ও হাইরে এ তো তুলবার গেলি টাকা শেষ, সব তেলের খনি সোনার খনি পাথরের খনি কয়লার খনি সব খনি বাংলাদেশের নিচে আছে, কিন্তু এত নিচে তোলা যাচ্ছে না, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে ওই খনিগুলো তখন অত নিচে থাকবে না, সৌদি আরবের মতন খনিগুলো সব আল্লাহ উপরে উঠাই দিবে। কি মনে করতেছেন যে হারে ফসল পাচ্ছেন ওই হারে ফসল, আবাদ কম হলেও রেজেকের মধ্যে বরকত হবে, নবীর সুন্নার আইন হবে, তোমার খুদাকে তুমি তিন ভাগ করো, এই গামলা গামলা গোস্ত মাছ আছে যে তুমি পেট ভরে খাবে, তোমার খুদাকে তিন ভাগ করো, এক ভাগ খাও, এক ভাগ পানি পান করো, এক ভাগ আল্লাহর জন্য ফাঁকা করো, তোমার দেহ হবে সৈনিকের মতন সোলজারের মতন, পেট কোনোদিন উঁচা হবি না বুক উঁচা হবি, অন্যায় দেখলে ধরবি, ধরে কোনো কথা ঠিক কি না? তো এমন খাওয়া কাছে ভাই টুটি বলতেন তো খায়া কয় মিষ্টি খাওয়া শূন্য রে, ওরে বাবা রে আরও খাবি রে, সোর দেখলে দাবার না দেওয়া সোরের পাঁও ধরে, কারণ যে বেশি ভুড়িয়ালা মানুষ উনি দশ মাসে পোয়াতের মতনই দৌড়াবার পারবে। আর একবার আমার সঙ্গে পড়েন ইজাজা আনসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাইতান্নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আজকের আলোচনা এই সূরাকে সামনে নিয়ে আমি এতক্ষণ ধরে করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বৃষ্টি হচ্ছিল, আল্লাহ তুমি বৃষ্টি বন্ধ করে দিছো, আমি এক সময় আল্লাহকে এসা নামাজের সময় বললাম অন্তত বারোটা পর্যন্ত আল্লাহ তুমি বৃষ্টি দিও না, তো বারোটা পার হয়ে গেছে আল্লাহ তাও বৃষ্টি আমাদেরকে আর দেয়নি, আমরা দীর্ঘ সময় আলোচনা করলাম কোনো আদায় নাই, আমরা এখানে তাবারক রেডি আছে ইনশাল্লাহ আপনাদের শুনে আসা লাগবে না, হয়ে যাবে ইনশাল্লাহ, আবার তাবারকেরও ব্যবস্থা করছেন, এমনি কোনো আদায় নাই দানবিহীন, আবার তাবারকেরও ব্যবস্থা করছে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে হাদিসটা আমি আপনাদের সামনে বলতেছিলাম একটু খেয়াল করেন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, তাবারক হয়ে গেছে খালি নিয়ে আসতেছে, বিরক্ত হয়ে নাই ওটা বসা করেন না, দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে এ কথা কর না কেন, এই দায়ুস কারা? দায়ুস হলো সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না, এখন আমাদের মা বোনেরা পর্দা করলে আমাদের কী লাভ,
এ লাভের উপরে একটা ওয়াজ আমি আপনাদেরকে শোনাই। আমাদের মা বোনেরা যদি পর্দা করে আপনারা বলেন তো মা বোনদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কারণ দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীদের মা আসে না নাই, এ দরকার আসে না নাই, শুধুমাত্র বাবা আদম আলাইহিস সালামের মা নাই, বাবাও নাই, কিন্তু ঈসা নবীর বাবা না থাকলেও মা আছে। আমাদের মায়ের পেট থেকে আল্লাহর ওলি দুনিয়াতে চলে আইছে, আল্লাহর ওলিরা নবীরা সব মায়ের পেট থেকে হয়েছে। সেই মাগুলো যদি ভালো থাকে, ভালো রাখার এক নম্বর আইন হলো পর্দা। এই পর্দার ব্যবস্থা আপনারা করবেন। পর্দাকে বোঝানোর জন্য বলতেছি ভাই, আজকে যদি আপনাদের এলাকায় কেউ মাইকিং করে, শোনেন, কেউ মাইকিং করে যে আজকে একটা ছাগল তোমাদেরকে প্রদর্শনী হবে, তোমরা অমুক ফিল্ডে চলে আসো, আপনাদের এলাকায় সব বড় ফিল্ডের এলাকার নাম কি যেখানে বড় ফিল্ড আছে? হ্যাঁ, হরিতলার ফিল্ডে তোমরা চলে আসো, একটা ছাগল প্রদর্শনী করা হবে। আপনারা বলেন তো মানুষকে ছাগল দেখার জন্যে হরিতলা যাবে? যখন যাবে কেন যাবে না? কারণ রাস্তাঘাটে যেখানে সেখানে ছাগল পেঁয়া পেঁয়া করতেছে, ছাগল দেখার জন্য অত দূর যাওয়ার দরকার নাই। এই জন্যে কেউ ওই মাইকিং শুনে হাসবে ঠিকই, কেউ যাবে না। আর যদি মাইকিং করে হরিতলা ফিল্ডে একটা হরিণীকে দেখানো হবে, একটা হরিণী দেখানো হবে, হরিণ, আপনার বলেন তো মানুষ যাবে কি যাবে না? কেন যাবে? কারণ হরিণ জঙ্গলে থাকে, পর্দার মধ্যে থাকে। আজকে মা বোনেরা যদি পর্দার মধ্যে থাকে, ছেলেদের আকর্ষণ বেশি হবে, মহরণা নগদ দিবে, বাকি মহরণায় বিবাহ করবে না। আমি যখন সৌদি আরব থেকে তায়েফে যাচ্ছিলাম, তায়েফে যাওয়ার সময় যে গাড়ির ড্রাইভার চেহারাটা এত সুন্দর, খালি টকটকা লাল, আমার সঙ্গে হাফেজ আব্দুর রশিদ ছিল, এক সময় কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করালো, ভাই এই যে আপনি মক্কা থেকে তায়েফে যাচ্ছেন, 200 রিয়াল ভাড়া নেবেন, আপনি এই যে ড্রাইভারি কতদিন হলে করতেছেন? ওই লোকটা বলল, হুজুর আমি আসলে ড্রাইভার না, আমি মক্কার একজন আমিরের ছেলে, আমি মক্কার একটা আমিরের ছেলে, আমির মানে কোটিপতি ধনী মানুষের ছেলে। হাফিজ সাহেব জিজ্ঞাসা করলো, তাহলে আপনি ড্রাইভারি করতেছেন কেন? ছেলেটা বলল, আমি বিয়ে করার জন্যে বাবার কাছে গেলাম, যে বাবা আমার বয়স হয়েছে, বিয়ে করতে চাই। আমার বাবা কইল, মহরণার টাকা জোগাড় করো, বাপের টাকা দেয়া বইয়ের মহরণা দিলে হবে না, অন্তত মহরণা দেওয়া কোরআনে আল্লাহ ফরজ করেছেন, এই মহরণার টাকা তুমি জোগাড় করো। হুজুর 2 বছর হলে ড্রাইভারি করতেছি, যে টাকা কামাই করি সেই টাকা জমা করতেছি, আর 1 বছর ড্রাইভারি করলে আমার মহরণার টাকা জোগাড় হবে, আমার বাবার হাতে দিব, তারপরে বাবা আমাকে বিয়ে করাবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, সৌদি আরবের একজন যুবক বিবাহ করতে গেলে সর্বপ্রথম যেই জিনিসটা খেয়াল করে তার নাম হলো মহরানা। জোরেগান, তার নাম কি? আর আমাদের বাংলাদেশের ছেলেরা, বাপ অটো ভ্যান চালায় আর ছেলে রাস্তায় 30,000 টাকার মোবাইল নিয়ে ঘোরাফেরা করে, বাপ অটো ভ্যান চালায় আর ছেলে 30,000 টাকার মোবাইল নিয়ে, 4G মোবাইল, 5G মোবাইল নিয়ে ঘোরাফেরা করে। যদি জিজ্ঞাসা করা হয় তোর বাপ ভ্যান চালায়, তোর এত মোশান কেন? ছেলে খালি মুচকে মুচকে হাসে আর কয়, হুজুর মোশান আমার হবে নাকি আপনার হবে? বলে, তোর মোশান হওয়ার কারণ কি? বলে, গত বছর এক মেয়ের বাপ আমার দাম 1.5 লাখ কষে, 1 বছর ধৈর্য ধারণ করার কারণে এই বছর আর এক মেয়ের বাপ আমার দাম 2 লাখ বলতেছে। আমি তখন মনে মনে বললাম, বাংলাদেশে মেয়েরা বেপর্দা হওয়ার কারণে ছেলেরা মহরণা তো দেয় না, বরং বিমান পাওয়ার আশায় ঘোরাফেরা করে, জোরে কোন ঠিক কি না? আজকে যদি আমাদের মায়েরা হরিণীর মতন পর্দার মধ্যে থাকে, যদি তারা আল্লাহর আইনকে গ্রহণ করে, তাহলে ছেলেরা রাস্তায় মশান করবে না, কারণ বকরির মতন যেখানে সেখানে মেয়েদেরকে দেখতে পাবে না, যার কারণে তারা বিবাহ করার জন্য আগ্রহ পেশ করবে, তাদের মধ্যে লোভ হবে, বাপ মা বলবে মহরণা আদায় না করলে বিয়ে হবে না, তখন কোনো ডিমান্ড বাংলার জমিনে থাকবে না। মেয়েরা পর্দা ধরার কারণে তাদের মহরণা দিয়া বিয়া করা লাগবে, জোরে কোন ঠিক কি না? আমরা সবাই রাজি আছি? আমাদের মা, আমাদের বিবি, আমাদের মেয়ে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা পর্দার শিক্ষা দিব। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আর সুজ্জেন, আপনারাও পর্দার ভিতরে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম অতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই পিছনের ছেলের কি তোমার বাড়বে নাকি?
আচ্ছা ঠিক আছে যাও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক, ও শেষ করলে আর হয় না, আপনি কিছু বলবেন? না না, দশ মিনিট কয়ে তো অসুবিধা হবে না, এখন আপনার এইরকম দিনে দেরি করলে হবে, তাই আল্লাহ ধৈর্য ধারণ করেছে, আপনাদের প্রতি রহম করেছে, সময় দিয়েছে, এখন এ এমন ওয়াজ করে দেখেন, দেখেন 12:20 বাজতেছে, ফজর নামাজ পড়া লাগবে না, যে নামাজের উপরে এত ওয়াজ হলো, এখন ওয়াজ শুনবার যে সেই নামাজ যদি নষ্ট হয়ে যায় বিশাল ক্ষতি হয়ে যাবে, এই জন্যে হ্যাঁ হ্যাঁ সবলে ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, যারা তাবারক পাকাচ্ছেন যা পাকাচ্ছেন চাই নিয়ে চলে আসেন, অসুবিধা নেই, সবাই তাবারক খাওয়ার জন্য এখানে বসে নাই, যারা আছেন যারা খাবেন একটু ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হ্যাঁ এবং মাহফিল কমিটি যারা কষ্ট করে মেহনত করে খুবই অল্প সময়, আমি কিন্তু আশ্চর্য হয়ে গেছি আমার ওয়াজের জিন্দগিতে, কয়দিন ভাই আপনি করে সময় পাচ্ছেন, কয়দিন? আমরা তিন দিন আগে আমি উমরা করে আইছি, আসার পরে আমার হাবিব সাহেবের সঙ্গে যোগাযোগ করছে, মাত্র তিন দিন সময় পাইছি এনারা, এই তিন দিনের মধ্যে এমন একটা সুন্দর আয়োজন করেছে, দানবিহীন একটা মাহফিল, আমরা সবাই প্রাণ খুলে এই ভট্টপাড়ার জন্য দোয়া করব, মসজিদ দেখে খুব খুশি হয়ে গেছি আমরা, এত সুন্দর মসজিদ, এই মসজিদে যেন যুবকগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে সেজন্য দোয়া করব, যাদের বাপ মা আপনজন কবরে চলে গেছে আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, আর যে কোরআন বিজয়ের জন্য আমি ওয়াজ করলাম, যে কোরআনকে গ্রহণ করার নিয়তে ওয়াজ করলাম, আল্লাহ যেন সেই কোরআনের পক্ষে কোরআনের মানুষ হিসেবে আমাদের কবুল করে সে দোয়া আমরা করব, কি বলেন? হ্যাঁ, এই জন্যে সকলের দোয়ার মোতাজ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম, আমিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আয় আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পর থেকে রাত 12:25 বাজতেছে, এই যে দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তোমার বান্দারা এই জান্নাতের বাগানে বসেছে, এক সময় তুমি বৃষ্টি দিলে আল্লাহ তোমার ঘরের মধ্যে আলোচনা হলো, আবার বৃষ্টি বন্ধ হলো, আল্লাহ ভিজা জায়গায় ভিজা চটের উপরে তোমার বান্দারা ঘন্টার পর ঘন্টা বসে আলোচনা শুনল, আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের নাজাতের জন্যে, জান্নাতের জন্যে, আল্লাহ হেদায়াতের জন্যে কবুল করে নাও, আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় তুমি মাফ করে দিও, এর জাহাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও, তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবেনী কেরাম, তাবা তাবেনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরো আফরে হাদিয়া কবুল করো, এ আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে যে কি মধু যাদের মা নাই তারা বুঝতেছে, আল্লাহ গো যারা মা হারায় হাত তুলে তোমার দরবারে আমিন আমিন করে, মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো, বাবার বাড়িঘর সবই আছে দরদের বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, সবাই বলেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর, আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন আপনজন যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও, আল্লাহ ভট্টপাড়া গ্রাম ছোট্ট একটা গ্রাম আল্লাহ কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, তাদের আয়োজনকে তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো, দোতলা মসজিদকে কবুল করো,
এই গ্রামের সমস্ত যুবকদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি কবুল করো, আমার মা বোনদেরকে পরদানি কবুল করো, অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ তাআলা, যে কোরআনের আলোচনা শুনলাম, আল্লাহ বাংলার জমিনে কোরআনের বিজয় যেন আমরা দেখতে পারি, কোরআনের সৈনিক হিসাবে আমাদের সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ, শয়তান মুক্ত পেয়েছি, স্বৈরাচার মুক্ত হয়েছে, আল্লাহ এই বিজয় যেন আমরা ধারণ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ, দীর্ঘ সময় কত মানুষকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কত নির্যাতন জুলুম, আল্লাহ তুমি আল্লাহ সব কিছু আমাদের হেদায়াতের জন্য নাজাতের জন্য কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কবুল করো, আজকের মাহফিলের সহ সভাপতি, আজকের মাহফিলের কমিটি বিন্দুকে আল্লাহ তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আছে।